السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والآقبة للمتقين والصلاة والسلام على من لا نبي بعده أما بعد باب الوصايا عن ابن عمر رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال

এবং বৈশিষ্ট্য সমূহের একটি সুন্দর বৈশিষ্ট্য কেউ মারা যাবেন মৃত্যুর আগে তার কাছে কেউ পেতে পারে তিনি কাউরি কাছে পেতে পারেন অন্যের কোনো পাওনা তার প্রতি বা তার কোনো পাওনা অন্যদের প্রতি এছাড়াও দিনের দুনিয়ার যে কোনো বিষয়ে একটা উসিয়ত নামা লিখতে পারেন সন্তানদেরকে উশিয়াত করতে পারেন বাবা আমি মরে যাচ্ছি তোমরা ঠিক মতো নামাজ পড়বে মেয়েরা পর্দায় থাকবে তার সঙ্গে ঝগড়া ফাসাদ করবে না অমুক অমুক আমার কাছে পাবে ঋণ বা আমি অমুকদের কাছে পাব এই ধরনের একটা ওসিয়ত নামা লিখে দেওয়া অনেক সময় আমাদের দেখা যায় মৃত্যুকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের শরীয়ত পরিপন্থী কাজ হয়ে থাকে বরং না জানার কারণে শরীয়ত পরিপন্থী কাজ করারও ওসিয়ত করে যায় যেন আমাদের দেশে দেখা যায় যে আমি মরে গেলে আমার নামে পাঁচটা গুরু জবাই করে একটা ভোজ খাওয়াই দিবে এটা নিঃসন্দেহে অন্যায় এই ধরনের ভোজের কোনো সিস্টেম নেই এটা অযথা পয়সা নষ্ট করা এভাবে তার যে সম্পত্তি রয়েছে অতিরিক্ত ওয়ান থার্ড তিনি ওসিয়াত করতে পারেন যারা তার উত্তরাধিকার ওয়ারিস এরা ব্যতিরিকে কোনো ওয়ারিসের জন্যে কোনো ওসিয়াত করতে পারবে না বড় ছেলের জন্য একটা বাড়ি বেশি দিয়ে দিলাম হবে না কারণ তার ভাগ আল্লাহ এবং রাসুল করিয়ে দিয়েছেন যারা ওয়ারিস যারা উত্তরাধিকার পাবেন তাদের জন্য কোনো ওসিয়াত চলবে না সম্পত্তি থেকে তবে তার টোটাল সম্পত্তি থেকে প্রপার্টি থেকে অতিরিক্ত ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগ তিনি ওসিয়াত করতে পারেন মসজিদের জন্য মাদ্রাসার জন্য এতিম গরিবের জন্যে অক্ষ করে যেতে পারেন যে অক্ষর অধ্যায় আমাদের ইতিপূর্বে আলোচিত হয়ে গেছে তাহলে ওসিয় এটা একটা সুন্দর জিনিস এ ব্যাপারে আজ আমাদের অবহেলা দেখা যায় একজন লোক মারা গিয়েছে অনেক দাবিদার এসে বলে আমরা এই পাবো এই পাবো এই পাবো ছেলেরা কেউ জানে না অনেক সময় অস্বীকার হয় তাহলে কবরে এই জন্য তাকে আজাব ভোগ করতে হবে শাস্তি ভোগ করতে হবে কাজেই এ বিষয়ে আমরা এখানে কিছু হাদিস আপনাদের কাছে তুলে এর আলোকে যে আসে তা আমরা যেভাবে জানবো এবং আমাদের জীবনে তা বাস্তবায়ন করার সুযোগ পাবো এটাই হবে আমাদের দাসা হাদিসের আলোচনা থেকে উপকৃত হওয়ার এক স্বপ্ন আমাদের এক আশা ও আকাঙ্ক্ষা প্রথম হাদিসটি আব্দুল্লাহ থেকে বর্ণিত রাজি আল্লাহ তাল আনহোমা রাসুল্লাহাল্লাম বলেছেন কোন মুসলিম ব্যক্তির যদি কাউরি প্রতি কোন জিনিস থাকে অর্থাৎ তিনি কাউরি কাছে কিছু পাবেন বা তার কাছে কেউ কিছু পাবে এ মুহূর্তে দুইটি রাত্রির যেন তার অতিবাহিত না হয় তার ওসিয়ত নামা না লিখা পর্যন্ত সাহাবাই ক্রাম রাজি আল্লাহ আনহোম দৈনিকের ওসিয়া বালিশের নিচে রাখতেন যাই না সকালবেলা আমার জীবনটা ফিরে আসবে না আসবে না ঘুমেই হারিয়ে যাব। তাহলে ওসিয়ত নামা দুইটি আছে আপনার কোন ব্যক্তির জন্য কাউরি আপনি ওসিয়ত করবেন কোন অনাথের জন্য গরিবের জন্য বা ঋণের ব্যাপারে বা কেউ পাবে বা আপনি কাউরি পাবেন। যে কোনো ধরনের ওসিয়ত যদি আপনার থাকে তাহলে দুইটি রাত্রি যেন অতিবাহিত এমন না হয় যে আপনার লেখা হয়নি অর্থাৎ ওসিয়ার জন্য লিখা রেডি থাকে আপনার কাছে রেডি থাকে তাহলে ওসিয়তের ব্যাপারে আল্লাহর নবী এইভাবে গুরুত্ব দিয়েছেন এবং সাহাবাহিক নামে যে কথা আমরা বললাম যে তারা প্রতি রাত্রি তাদের ওসিয়ত নামা লিখে বাড়ি সে নিচে তারপরে ঘুমাতেন যাই না কালকে সকালবেলা আমি আবার উঠবো কিনা আমি আবার এই পৃথিবীর মুখ দেখতে পাবো কি না কারণ মৃত্যু কখন যে কার আসবে কেউ জানে না আবদুল্লাবিন ওমার রাজিয়াল্লাহ তালা আনহু বলতেন সকাল করলে সন্ধ্যা করার আর আশা করো না আর সন্ধ্যা হলে সকাল আবার হবে তোমার এ আশা করো না এমন প্রস্তুতি নিয়েও থাকা কারণ মৃত্যু এমন একটা জিনিস যেটা মহাসত্য এ ব্যাপারে কোনো দ্বিমত নেই আর মৃত্যু থেকে বাঁচার মতো কোনো টেকনোলজি কোনো বিজ্ঞান কোনো থিওরি বেরো কেউ করতে পারবে না মরতে হবে সবাকে কাজে কখন মৃত্যু আসবে কীভাবে আসবে কেউ জানে না তাই অস্থিরত নামাটা তার রেডি করে রাখতে হবে এটাই হবে আমাদের দায়িত্ব এ হালিস্ত্রী ইমাম বোখারি এবং মুসলিম বর্ণনা করেছেন আমরা অনেকবারই বলেছি যে সবচাইতে বিশুদ্ধ হাদিস যদি বুখারি মুসলিম উভয়ই বর্ণনা করেন বুখারি তো আছে মুসলিম শরীফও আছে এটাকে বলা হয় মোত্তাফাক আলাই মানে যে হাদিসটি বর্ণার ক্ষেত্রে বুখারি বা মুসলিম ঐক্যমত হয়েছেন বা দুই কিতাবে রয়েছে এটা হলো সবচাইতে বিশুদ্ধ হাদিস وان سعد بن ابي وقاص رضي الله تعالى عنه قال قلت يا رسول الله انا ذو مال ولا يرثني الا ابنه لي واحده افاتصدق বেসুল উৎসাহী সাদ উম নাবী তিনি বলেন আমি আল্লাহ রসুলকে বললাম হে আল্লাহ রসুল আনাজুমাল আমার অনেক মাল সম্পদ রয়েছে ওয়ালাইতুন লি ওয়াহেদা আমার মাত্র একটা মেয়ে সাহাদ উম নাবী আক্কাশ তিনি একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবে রাদী আল্লাহ তালা আন বিদায় হজে আল্লাহর নবী আলিসাল্তুসাল্লামের সঙ্গে ছিলেন আরাফাতের ময়দানে অসুস্থ আল্লাহর নবী সেই ব্যস্ততার মধ্যেও তার সাহাবি রুগীকে দেখতে গেছেন এর আগে আমরা এই কথাটা কয়েকবার বলেছি জাল্লার নবী আহিসাল্লাম কিভাবে তার সাহাবিদের খবর রাখতেন ওই ব্যস্ততার মধ্যেও সাদুর নবকাশকে দেখতে গেলেন তার কেমন অসুখের অবস্থা কি তুমি ভয় পেলেন বুঝে আর বাঁচব না তার আমার যে সম্পত্তি আছে আমার একটা মাত্র মেয়ে একজন মেয়ে হলে সে পাবে হাফ সমস্ত সম্পত্তির হাফ পাবে আর বাকি সম্পত্তি আমি কি করবো প্রপার্টি আমি কি করব। তাই বললেন আফ আপ আতাস মালি আমি কি আমার সম্পত্তির তিন ভাগের দুই ভাগকে আমি দান করে কালালা আল্লাহ নই বলেন না চলবে না কুলতু আপ আতা দা কো বেসাতরে আমি কি অর্ধেক তাহলে দান করে দেবো কালালা না অর্ধেকও দান করতে পারবে না কুলতু আফা আতাশাধা কো বেসলুসি তাই ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগ আমি তাহলে দান করে দিব আল্লাহর রাহে গরিব মিসকিন আতিসজনদের কার জন্য বললেন তিন ভাগের এক ভাগ এটা তো অনেক বেশি মানে এটা সম্মতিক দিলেন আল্লাহর নবী আয়েশা আছ তবে বললেন যে এটা কিন্তু অধিক বেশি এটা انك انت در ورثتك اغنيا خير من ان تدرهم عالتا اتكففون الناس বললেন যে তোমার যারা উত্তরাধিকারী হবে ছেলে মেয়ে বা স্বজন যারা তোমার উত্তরাধিকারী এদেরকে বড় লোক এদেরকে অভাব মুক্ত করে ছেড়ে যাবে এটাই হবে উত্তম ওর চাইতে তুমি মারে যাওয়ার পরে তারা মানুষের দ্বারে দাঁড়ে গিয়ে হাত পেতে ভিক্ষা করে বা অভাব নিয়ে তারা মানুষের কাছে গিয়ে চাইবে এটা বোখারি মুসলিমের হাদিস এখান থেকে আমরা কয়েক জিনিস বুঝতে পারি প্রথমত আল্লাহ নবী আলিসাল্লাম তার সাহাবিকে দেখতে গেলেন তার অসুখ অবস্থা জানতে গেলেন এটা আমাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এবাদাত কোনো রুগীকে দেখতে যাওয়া কোনো মানুষ যদি কোনো রুগীকে দেখতে যায় যতক্ষণ সে যাবে আর যতক্ষণ থাকবে আর যতক্ষণ ফিরে আসবে আছে জান্নাতের পার্কের উদ্যানের মধ্যে থাকলো এবং ফেরেস্তারা তার জন্যে দোয়া করতে থাকবেন রাহমতের দোয়া মাঘেরাতের দোয়া ক্ষমার জন্য দোয়া এজন্য কোনো রুগী ব্যক্তিকে দেখতে যাওয়া অত্যন্ত এটা আমাদের ইমানই দায়িত্ব কর্তব্য তাছাড়া সামাজিক ব্যাপার তো অবশ্যই এখানে কোন সন্দেহ নেই আত্মীয়তার বন্ধন মজবুত রাখার একটি দায়িত্ব দ্বিতীয়ত আমরা জিনিসটা বুঝলাম তিনি চাইলেন যে তার অনেক সম্পত্তি একটা মেয়ে অনেক দান খায়ত করে চলে যায় তার কিছু হলেই তো চলবে আল্লাহ নবী বললেন না তাহলে আপনি দান করতে চাইলে ওসিয়ত করতে চাইলে আপনি ইচ্ছা মতো করতে পারবেন না সুরিয়ত এখানে একটা সীমা রেখা বেঁধে দিলেন সেটা হলো যে ওয়ান থার্ড সমস্ত প্রপার্টির এক তৃতীয় অংশের বেশি আপনি দান করতে পারবেন না তবু সেটা বেশি আল্লাহ নবী বলছেন মানে এর চেয়ে কম থাকায় ভালো বেশি তাই ভালো না কারণ আল্লাহ নবী আরো বর্ণনা করলেন যে তোমার যারা ওয়ারিস উত্তরাধিকার তাদেরকে তুমি রেখে যাবে মুক্ত করে এটাই হবে উত্তম অনেক বাবা আছে আমি যা করেছি আমি শেষ করে দেবো ছেলেদেরকে অনেক সময় ধমকায় এই না হলে ওই না হলে এটা বিক্রি করে দেবো এই করে দেব ওই করে দেব এই ধরনের বাবা আমাদের কাছে খবর পায় ছেলেরা আমাদের কাছে বলে এই অবস্থায় আমরা কি করব। সন্তানদের ভবিষ্যৎ কল্যাণ উজ্জ্বল কামনা করা সেজন্য যথাসম্ভব নিজের হালাল উপায়ে উপার্জন করে তাদেরকে করে দেওয়া এটা বাবাদের দায়িত্ব এইভাবে একজন বাবা যখন তার সন্তানকে করবে তার সন্তান তারকে করবে অনেকে আছে উপার্জন করে আবার নষ্টও করে হারাম পথে ব্যয় করে ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা মোটেই ভাবে না এটা বড় অন্যায় এই অসিয়তের ব্যাপারে আমরা বুঝতে পারলাম যে এক তৃতীয় অংশের বেশি অসিয়ত করা যাবে না আর সন্তানদের জন্য কিছু রেখে আমরা একটা পরে আবারও ফিরে আসবো আপনাদের সাথে আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ আপনাদের সকলকে আব্দুর রাজাক কালের কসম নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত হতে হবে পাঁচ আরূপায় বিড়ি তামাক জর্দা সিগারেট কুল এগুলি সব নেশাদার দ্রব্য করতে হবে ইবাদতের হক আদায় প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত থাকে সেটাই হচ্ছে জুয়া পিতামাতার সাথে অবাধ্য চলা পুরুষের বেশ ধরা নারীস করা নারী করা হচ্ছে অশ্লীল কাজের চাবি আল্লাহর কাছে অপছন্দ কাজ নষ্ট করতে পারে আমাদের ইমান দেখুন কিছু নিষিদ্ধ আমল প্রতি রবিবার রাত সাড়ে এগারোটায় সম্প্রচার বিকেল সাড়ে চারটে বাংলাদেশে বিস বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় সম্প্রচার সকাল সাড়ে বাংলাদেশে টিভি বাংলায় Students of Islamic International School welcome all of you Assalamu <repeat> alaykum wa rahmatullahi wa barakatuh Al Malik Al Quddus As Salam Al Mu'min Al I'm so blessed to be with them M-U-S-L-I-M so best to be with them I don't know about you I don't...

এনাকা আন্তাদারা ও রাসাতাকা আগ্নিয়া খাই রুমিন আন্তাদারা হোম আলাতান বললেন যে তোমার যারা উত্তরাধিকারী হবে ছেলে মেয়ে বা আত্মীয় যারা তোমার উত্তরাধিকারী এদেরকে বড়লোক এদেরকে অভাব মুক্ত করে ছেড়ে যাবে এটাই হবে উত্তম ওর চাইতে যে তুমি মারে যাওয়ার পরে তারা মানুষের দ্বারে দ্বারে গিয়ে হাত পেতে ভিক্ষা করে বা অভাব নিয়ে তারা মানুষের কাছে গিয়ে চাইবে এটা বোখারি মুসলিমের হাদিস এখান থেকে আমরা কয়েকটি জিনিস বুঝতে পারি প্রথমত আল্লাহ নবী আলিসাল তার সাহাবিকে দেখতে গেলেন তার অসুখ অবস্থা জানতে গেলেন এটা আমাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এবাদাত কোন রুগীকে দেখতে যাওয়া কোনো মানুষ যদি কোনো রুগীকে দেখতে যায় যতক্ষণ সে যাবে আর যতক্ষণ থাকবে আর যতক্ষণ ফিরে আসবে হাদিসে আছে সেজন্য জান্নাতের পার্কের উদ্যানের মধ্যে থাকলো এবং ফেরেস্তারা তার জন্যে দোয়া করতে থাকবেন রাহমতের দোয়া মাফেরাতের দোয়া জন্য দোয়া এজন্য কোনো রুগী ব্যক্তিকে দেখতে যাওয়া অত্যন্ত এটা আমাদের ইমানই দায়িত্ব কর্তব্য তাছাড়া সামাজিক ব্যাপার তো অবশ্যই এখানে কোন সন্দেহ নেই আত্মীয়তার বন্ধন মজবুত রাখার একটি দায়িত্ব দ্বিতীয়ত আমরা জিনিসটা বুঝলাম আল্লাহ নিয়াল আনহোম তিনি চাইলেন যে তার অনেক সম্পত্তি একটা মেয়ে অনেক দান খেরত করে চলে যায় তার কিছু হলেই তো চলবে আল্লাহ নবী বললেন না তাহলে আপনি দান করতে চাইলে ওসিয়ত করতে চাইলে আপনি ইচ্ছা মতো করতে পারবেন না এখানে একটা সীমারেখা বেঁধে দিলেন সেটা হলো যে ওয়ান থার্ড সমস্ত প্রপার্টির এক তৃতীয় অংশের বেশি আপনি দান করতে পারবেন না তবু সেটা বেশি আল্লাহ নেই বলছেন মানে এর চেয়ে কম থাকায় ভালো বেশিটাই ভালো না কারণ আল্লাহ নবী আরও বর্ণনা করলেন যে তোমার যারা ওয়ারিস উত্তরাধিকার তাদেরকে তুমি রেখে যাবে অভাব মুক্ত করে এটাই হবে উত্তম অনেক বাবা আছে আমি যা করেছি আমি শেষ করে দেব ছেলেদেরকে অনেক সময় ধমকায় এই না হলে ওই না হলে এটা বিক্রি করে দেবো এই করে দেব ওই করে দেব এই ধরনের বাবা আমাদের কাছে খবর পায় ছেলেরা আমাদের কাছে বলে এই অবস্থায় আমরা কি করব। সন্তানদের ভবিষ্যৎ কল্যাণ উজ্জ্বল কামনা করা সেজন্যে যথাসম্ভব নিজের হালাল উপায় উপার্জন করে তাদেরকে স্টাবলিশ করে দেওয়া এটা বাবাদের দায়িত্ব এইভাবে একজন বাবা যখন তার সন্তানকে করবে তার সন্তান তারকে করবে অনেকে আছে উপার্জন করে আবার নষ্টও করে হারাম পথে ব্যয় করে ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা মোটেই ভাবে না এটা বড় অন্যায় এই জন্যে অসিয়তের ব্যাপারে আমরা বুঝতে পারলাম যে এক তৃতীয় অংশের বেশি অসিয়াত করা যাবে না আর সন্তানদের জন্য কিছু রেখে যায় উত্তম বোখারি মুসলিম হালিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে অসিয়তের ব্যাপারে কিছু স্পষ্ট এটা একটা নিয়ম পদ্ধতি বেঁধে দেওয়া হয়েছে তো অনেক সময় দেখা যায় ছেলে মেয়েদের উপর রাগ করে বাবা সমস্ত সম্পত্তি করে দেয় মাদ্রাসার নামে আবার অনেক সময় দেখা যায় যে একটা পালক পুত্র বা মেয়ে লালন পালন করেছে এর নামে সব লিখে দিল সব তো অছেদ করতে চাইলে অনথার্ড এর অতিরিক্ত যেটা সেটা তার যে আত্মীয় স্বজন আছে তারা পাবে নিজের ছেলেই না থাকলে ভাইরা পাবে বোনরা পাবে তারা না থাকলে ভাতিজারা পাবে বাবা পাবে বিভিন্ন এর নিয়ম রয়েছে যে এটা ফরাইজ অধ্যায় আমাদের অতি চলে গিয়েছে তার এই ক্ষেত্রে একজনের হক আরেকজনকে দিয়ে দেওয়া সম্পূর্ণভাবে হারাম আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান তিনি করে দিয়েছেন তার উল্টো কিছু করা এটা নিঃসন্দেহে বিরাট অন্যায় হবে ওয়ানাইসা তা রাদিয়াল্লাহু তাআলা আনহা ان رجلا اتى النبي صلى الله ফকাল وسلم فقال আল্লাহ رسول الله ان امي افتتلت نفسها ولم

লাউ তাকাল্লাবাদাসাদ আমার ধারণা যদি উনি কথা বলার সুযোগ পেতেন তাহলে কিছু দান খায়াত করে যেতেন কিছু করে যেতেন ইন আনহা আমি যদি ওই মায়ের পক্ষ থেকে কিছু দান খায়রাত করি গরিব মিস্ত্রিকে কিছু দিই বা দিনের কোনো কাজে জনকল্যাণমূলক কোনো কাজে আমি দান করি তাহলে কি আমার মা ওই সৎকার বিনিময় কবরে পাবেন তার স্বভাব হবে কাল আল্লাহ হাবিব মাহমুদুর সাল্লাম বললেন হা তুমি তোমার মার পক্ষ থেকে দান সৎকার করলে তোমার মা পাবে মত না হলে তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে এমন একটা নিয়ম ছিল সাহাবাইকলাম করতেন হঠাৎ মরে গেছে তাই করতে পারেন নাই এবং সন্তান আল্লাহর নবীর কাছে মাসালা জিজ্ঞেস করতে এসেছেন আমরা নিজেরা নিজেরা মাসালা বানাইনি অনেক সময় বা আমরা মনে করি বাস কিছু হুজুর টুজুর ডেকে খাওয়াই দিলি বুঝি হয়ে গেল ধুমধাম করতে হবে কোনটা কবরে পৌঁছে আর কোনটা পৌঁছে না এটা জানা দরকার কি করলে পাবে মৃত্যু ব্যক্তি কবরে তার রুহের মাঘ ফেরাত হবে আর কি করলে আপনার সুনাম হবে কিন্তু মা বাবা কিছু কবরে পাবেন না আর কি করলে কাউরি পকেটে টাকা আর পেটে মুরগির রান যাবে সেটাও তো জানা দরকার এই বিষয়গুলি আমরা না জেনে সামাজিকতা একটা রক্ষার জন্যে মরে গেছে বাবা টাকা পয়সায় যদি একটা পার্টি না দেওয়া হয় তাহলে কি বলবে মানুষ এটা কিন্তু ঠিক না এটা যেহেতু আপনার উদ্দেশ্য আপনার কবরে এর পাবেন। কি করলে পাবেন আপনার ইচ্ছা করবেন আল্লাহ আল্লাহ যেটা বিধান দিয়েছেন। সেটা আপনি জানবেন না আপনার ইচ্ছা মতো আমার ইচ্ছে মতো আমি বলে দেবো বা আমার ফায়দা দেখব সেটা তো হবে না এক্ষেত্রে আমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে তাহলে সৎকার যদি করা যায় মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে মাইয়াতের পক্ষ থেকে সে তার কবরে পৌঁছবে এটা আমরা বুঝতে পারলাম ওসিয়াতের ব্যাপারটা সাহাবে মধ্যে ছিল তারা তাই বলেছিলেন হঠাৎ করে মরে যে করতে পারে কথা বলতে পারলে তাই দ্বারা আমাদের উচিত যে মৃত্যুর আগে ভালো অবস্থাতে থাকলে সে করে যাওয়া তবে কোনো প্রকার জুলুম না থাকে সেটা অবশ্যই মনে রাখতে হবে নেকি করতে গিয়ে যেন পাপ না করে আমাদের এমন সিস্টেম আছে অজানা মানুষরা নেকির কাজ করতে গিয়ে পাপ করে অথবা নেকি পায় না নেকির জায়গায় পাপ হয়ে যায় এ হাদিসটি

উম্মতের জন্য আমাদেরকে ব্যক্ত করেছেন কি বলেছেন আল্লাহর নবী ইন্নাল্লাহা ক্বাদ আতা কুল্লাহি হকিন হাক্কা আল্লাহু রাব্বুল আলামিন যার যা অধিকার তা বন্টন করে দিয়েছেন তাও কি মাহরুম করেন নাই যে যতটুক পাওয়ার হকদার তাকেই দিয়েছে ছেলেকে যতটুক দাও ছেলেকে মেয়েকে যতটুক মেয়ে বাবাকে মা কে ভাই কে বোন হক মহান رب العالمین করে দিয়েছেন ফালা ওয়াসিয়াত লিওয়ারিসিন ওয়াতুয়িব যারা ওয়ারিস যারা উত্তরাধিকারী তাদের জন্য কোনো ওসিয়াত চলবে না আপনার ছেলে মেয়ে বউ মা বাবা যাদের অংশ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে অর্ধেক না তিন ভাগের দুই ভাগ না 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 এক 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 ভাগ 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 ছয় ভাগের ভাগের আট বিভিন্ন করে দেওয়া হয়েছে কাজে অরিস যারা তাদের ভাগ বন্টন করে দেওয়া হয়েছে কোরআন হাদিসে অতএব এদের জন্য আবার অতিরিক্ত ওসিয়াত করা যাবে না অসিয়তটা তাহলে হবে কোরআন হাদিসে যাদের বন্টন আসে নাই যাদের অংশ নির্দিষ্ট করা হয়নি এমনদের জন্য এই জুলুমটা আমাদের দেশে আছে অরিসের জন্য করা হয় কোনো ছেলের জন্য বা যাকে পছন্দ লাগে চলবে না তার বন্টন আল্লাহ আল্লাহ যেটুক দিয়েছেন তো আগে আলহামদুলিল্লাহ বাকি আপনি অসিদ করতে চাইলে অন্য জন্য যার বন্টন সেনাই কোরআন হাদিসে ইহাদিসম আহমাদ এবং নাসাইবকে চারজন বর্ণনা করেছেন ইমাম আহমাদ হাদিসটিকে হাসান বলেছেন অর্থাৎ আমলের যোগ্য

এটা তোমাদের জন্য দান করে দিয়েছেন ইন দফাত তোমাদের মৃত্যুর সময় জিয়া ফি হাসানাত তোমাদের নেকি বাড়াবের জন্য অর্থাৎ ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগ সম্পত্তি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের অধিকার দিয়েছেন বাকিটা বন্টন করে দিয়েছেন আল্লাহ এটা তোমাদের মৃত্যুর আগে তোমাদের নেকির পাল্লা ভারী করে নেওয়ার জন্য এক সুযোগ আল্লাহ করে দিয়েছেন কাজে প্রয়োজন যদি হয় তাহলে সুযোগ গ্রহণ করতে পারে কিন্তু আছে অল্প এর চেয়ে দন্না করে সন্তানদেরকে দিয়ে যাবে ওটাই হলো বড় দান এর আগে আমাদের হাদিস গিয়েছে যে একটা মাত্র দাস ছিল ওটাকে আবার আজাদ করে দিয়ে চলে গেছে আমি মরে গেলে তুমি আজাদ আল্লাহর নবী যখন জানতে পারেন কই না নিয়ে আসো ওই দাসটাকে বিক্রি করে সেই সম্পত্তি বণ্টন করে দিলেন তার অরিজদের মধ্যে এটাই জুলুম আছেই অল্প আবার এটা আপনি দান করবেন মানুষের চেয়ে তা আপনার সন্তানরা বেশি হকদার এবং সন্তানদের জন্য যা খরচ করবে সেটাও একটা সাদাকা সেটাও একটা দান এজন্যে বিধান না জানার কারণে অনেক সময় বিপরীত ধর্মী কাজ আমাদের সমাজে আমরা দেখতে পাই শুনতে পাই হাদিসের আলোকে এই জিনিসগুলি যখন আমরা মানব কেউ কারোর প্রতি জুলুম হবে না মহান রব্বুল্লা আলমিন জুলুম করেন নাই কেউ জুলুম করলেও সেটা আল্লাহ রব্বুল আলমিন পছন্দ করেন না হাদিসটি ইমাম দারাকুতনি বর্ণনা করেছেন আহমাদ বাজার হাদিসটিকে আবুদ্দার থেকে বর্ণনা করেছেন ইম্ন মাজা হাদিসটি আবহা থেকে বর্ণনা করেছেন অন্য অন্য যে এই অর্থের হারিস অন্য অন্য কিতাবে এসেছে সেগুলি দুর্বল ভাবে এসেছে এ দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম যে অসিয়াতের বিষয়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অসিয়াতে যেন জুলুম না থাকে অসিয়াতে যা যা প্রয়োজন সেটা যেন থাকে ওয়ান থার্ড অতিরিক্ত আমরা করতে পারবো যারা ওয়ারিস তাদের জন্য অসিয়াত করা যাবে না এই জিনিসগুলি আমরা বুঝতে পারলাম এবং এখানে অসিয়াতের ক্ষেত্রে বিশেষ করে বলবো কোনো জুলুম যেন না হয় এবং মৃত্যুর আগে এটাকে দ্রুত লিখে দেওয়া কোন দেরি না করা এই বিষয়গুলি আমরা জানতে পেরেছি আমরা যা জানলাম সে অনুযায়ী আমাদের জীবন গড়তে পারি সেটা হবে আমাদের জন্য মঙ্গল ও কল্যাণ দুনিয়া খেরাতে আল্লাহ রব আমাদেরকে সেই তফিক দান করুন আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহাত ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্চিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহজমানা তা আলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমুস সালাত ওয়া আতুস জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম বিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড

বিশুদ্ধ প্রত্যাদেশ পবিত্র কোরআন প্রতি সোমবার ও মঙ্গলবার রাত সাড়ে দশটায় আপন সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়